রসুন ও পেঁয়াজের মিশ্রণ খেলে কি হয় ঠান্ডা কাশি অস্বস্তিকর সমস্যা এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চোখে অস্বস্তি ইত্যাদি ঠান্ডা কাশির লক্ষণ তবে জানেন কি পেঁয়াজ ও এর মিশ্রণে এই সমস্যার সমাধান করতে অনেকটাই সাহায্য করে রসুন ও পেঁয়াজের মধ্যে রয়েছে antibac antibiotic প্রদাহরোধী উপাদান কফের বিরুদ্ধে এগুলো এক ধরনের প্রাকৃতিক antibiotic হিসেবে কাজ করে এগুলো প্রদাহরোধী উপাদান শ্বাসতন্ত্রে ঠান্ডা ও ফুলকো আনার এছাড়াও পেঁয়াজ ও রসুনের দুটোই মধ্যে রয়েছে penicillin এটি একটি শক্তিশালী ওষুধের উপাদান যেভাবে লাগ তৈরি করবেন যা লাগবে দুই কাপ পানি অর্থাৎ পাঁচশো মিলি এক আর দুই মধ্য পেঁয়াজ দুইটি রসুনের কোয়া যেভাবে তৈরি করবেন প্রথমে একটি প্যানে দুই কাপ পানি নিয়ে মধ্য আছে সেদ্ধ করুন রসুন ও পেঁয়াজ কুচি করে কেটে নিন পানি সেদ্ধ হয়ে এর মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিন দিন চুলার আগুন থেকে মিনিট ঠান্ডা হয়ে গেলে পান করুন যেভাবে পান করবেন আধা কাপ করে দিনে দুই থেকে তিন বার এটি পান করতে পারেন খাওয়ার সময় কোনো সমস্যা হলে মনে হলে এটি খাওয়া অফ করে দিতে হবে